চট্টগ্রামে টিসিবির পণ্য মজুদ করে বাইরে বিক্রি করতে গিয়ে র্যাবের হাতে আটক মজুদদার সহ তিনজন বিপুল পরিমাণ সয়াবিন তেল সহ চিনি ডাল জব্দ র্যাব সকাল গতকাল রাত থেকে টানা অভিযানে নেতৃত্ব দেন র্যাবের উপ অধিনায়ক মোস্তফা জামান সকালে তাদেরকে আটক দেখিয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয় এ সময় জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ রানা উপস্থিত ছিলেন